আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে 10ই আগস্ট আমার জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ 1999 সালে এই দিনে আমার জন্ম। আর এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলে যখন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি আমাদের সকলের প্রিয় শায়েখ কারানির জ্যোতি আলেম আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি কারাগার থেকে বার হওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুরে আসতেছে। তো বিষয়টা আমি জেনে খুবই আনন্দিত হই, কারণ উনি লক্ষ্মীপুরে আমাদের এলাকাতেই আসতেছে। তো সকাল সকাল আমি বের হয়ে গেলাম এবং বড় ভাইদের সাথে আলোচনা করলাম যে উনাকে কিভাবে আমাদের এলাকাতে সুন্দরভাবে স্বাগত জানানো যায়। তো আজকের ব্লগটা এটা নিয়ে, দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো দেখতে দেখতে আমরা বাজারে চলে আসলাম। আমরা এখন যাব ফুল দোকানে, উনাকে আমরা ফুল দিয়ে স্বাগত জানাবো। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? আনন্দভাবে ফোন দিয়েছে তবে। ফুলের ডালা রেডি আর হুজুর আসারও সময় হয়ে গেছে, তো চলুন আমরা হুজুরের জন্য অপেক্ষা করি। হুজুরকে আমরা যেভাবে স্বাগত জানাতে চেয়েছি, আমাদের ওই প্ল্যানটা একটু সমস্যা হয় বৃষ্টির কারণে, হঠাৎ বৃষ্টি চলে আসে আর বৃষ্টির সাথে সাথে হুজুরও চলে আসে, তো মানুষ সারেদমের দিকে ছড়িয়ে যায়। তো হুজুর চলে আসছে, সবাই হুজুরকে ইস্তেকবাল জানিয়েছে এবং সবাই হুজুরের সাথে দেখা করতেছে, হুজুরের সাথে মত বিনিময় করতেছে। যেহেতু কারানির জ্যোতিতে একজন আলেম এই প্রথম লক্ষ্মীপুর আসছেন, তাই সকলে আনন্দিত এবং হুজুরের সাথে মত বিনিময় করতেছে। এবং আমি একটা কিছু লক্ষ্য করেছি যে জেলে যাওয়ার আগে ওনাদের ইমেজ যে পরিমাণ ছিল এবং ওনারা মানুষের কাছে যে পরিমাণ পরিচিত ছিল, জেলে যাওয়ার পরে ওনাদের পরিচিত আরও দ্বিগুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ। তো হুজুরের সাথে আমাদের সকলের কথা বলা শেষ এবং সকলের মত বিনিময় শেষ, আমরা এখন হুজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো এবং হুজুরের হাতে ক্রেস্ট তুলে দিব। তো আজকে ব্লগটি এতটুকুই। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনার পছন্দের আলেমের নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। আল্লাহ হাফেজ।